নমস্কার, মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে 10ই মার্চ শুক্রবার ধর্মঘট ডেকেছে সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠন। তার আগের দিন বৃহস্পতিবার সেই ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। এদিন রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে যেতে হবে, অন্য ক্ষেত্রেও তাই। যদি যথার্থ কারণ ছাড়া কেউ কাজে যোগ না দেন তাহলে একদিনের বেতন কাটা যাবে, সেই সঙ্গে কর্মজীবন থেকেও ছেদ হবে একদিন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে যে দল বা সংগঠনই ধর্মঘট ডাকুক না কেন, সরকারি কর্মচারীদের জন্য এই নির্দেশিকা জারি করে নবান্ন। কিন্তু এবার সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চই ধর্মঘট ডেকেছে, যাতে শুক্রবার সরকারি দপ্তরে কাজ হওয়া প্রায় সংশয়ের মুখে পড়ে গিয়েছে, তা রুখতে এদিন এই নির্দেশিকা জারি করল নবান্ন। এ নিয়ে শহীদ মিনারে অনশনরত সরকারি কর্মচারীরাও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এক নেতা বলেন, সরকার ভয় পেয়েছে বলেই এইভাবে চোখ রাঙাচ্ছে, কিন্তু সরকার ভুলে যাচ্ছে ধর্মঘট করা কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার। এইভাবে নির্দেশিকা দিয়ে ধর্মঘট রক্ষা যাবে না, শুক্রবারই তা টের পাবে 14 তলা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার পক্ষে এই আর্থিক পরিস্থিতিতে আর ডিএ দেওয়া সম্ভব নয়। দুদিন আগে তিনি বিধানসভায় বলেন, আমার মুন্ডু কেটে নিলেও আর দিতে পারবো না, আর কত লাগবে নন্দলালদের। বৃহস্পতিবার দেখা গিয়েছে তৃণমূলের কর্মচারী সংগঠন এই ধর্মঘটের বিরোধিতায় মিছিল মিটিং করেছে বিভিন্ন অফিসে, কিন্তু ধর্মঘটের পক্ষে থাকা সরকারি কর্মচারীদের সংখ্যা যে তার বহুগুণ বেশি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন দেখার এই নির্দেশিকার পর শিক্ষক কর্মচারীরা কী করেন।